ঝিনাইদহের শৈলকোপায় আজ সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 5 জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল এবং সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর নৌকার সমর্থক রতনহাট গ্রামের শফিকুল ইসলামের কিছু কর্মী সামাজিক দল পরিবর্তন করে স্বতন্ত্র ট্র্যাক মার্কার সমর্থক নজরুল ইসলামের সামাজিক দলে যোগদান করে। পক্ষ পরিবর্তনের জের ধরে সকালে রতনহাট গ্রামে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।